টপিকস মর্গান, ছিল হচ্ছে আমরা অনলি পেজ ক্রিয়েট করা দেখেছিলাম, তাই তো? জি আচ্ছা, তো আমি বলছিলাম যে পেজগুলা কিন্তু নর্মাল, মানে পেজগুলো যে আমরা ক্রিয়েট করছি, দেখেন আমার কিন্তু এখানে একটা মেনু বার আছে, বাট আপনারা নর্মালি দেখেন তো আপনাদের কিন্তু এরকম মেনু বার শো করবে না। নর্মাল অবস্থায় মেনু যদি ক্রিয়েট করা না হয় তাহলে কখনোই হচ্ছে মেনু বার শো করে না। আমার এখানে কিন্তু মেনু বার ক্রিয়েট করা আছে, সেজন্য হচ্ছে এখানে মানে মেনু ক্রিয়েট করা আছে, যে কারণে হচ্ছে এখানে মেনু বারে আমার পেজগুলো কিন্তু শো করতেছে। কারণ আমি ধরেন আমার সাইটে গেলাম, যাওয়ার পর যেহেতু আমার এখানে অনেকগুলো পেজ থাকবে, তো আমি এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাব যদি আমার এরকম মেনু না থাকে? কারণ আমাকে তো হচ্ছে মেনুগুলোতে ক্লিক করে করে আমি একটা পেজ থেকে অন্য পেজে যেতে পারবো। তো এই মেনু, আজকে আমরা হচ্ছে প্রথমে মেনু ক্রিয়েট করাটা দেখবো, যে কি করে মেনু ক্রিয়েট করতে হয়। তো মেনু ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাকে কিন্তু পেজ ক্রিয়েট করা থাকতে হবে। এখানে আমরা আবারও একটু চলেন কি কি পেজ আছে একটু দেখে আসি। এখানে হচ্ছে কতগুলো পেজ আছে একটু কাউন্ট করি, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস, হোম, সার্ভিস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা পেজ আছে। এই ছয়টা পেজকে আমি যদি মেনুতে শো করাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বা আমি, আমার পেজ আছে ছয়টা, বাট মেনুতে আমি ছয়টা পেজকে রাখতে চাচ্ছি না, আমি তিনটা পেজকে রাখতে চাচ্ছি, বা মেনুতে আমি চারটা পেজকে শো করাতে চাচ্ছি, এরকমও আমরা চাইলে করতে পারবো। তো এটা কিভাবে করব সেটা হচ্ছে এই যে আমাকে মেনু ক্রিয়েট করতে হবে। তো সেজন্য ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে আমাকে চলে যেতে হবে হচ্ছে মেনুসের মধ্যে। এখানে দেখেন, এখানে আপনাদের, আমার এখানে যে যেরকম আসছে আপনাদের কিন্তু এরকম আসবে না। তো আমি আপনাদের হচ্ছে একটা এই মেনুটা একটা ডিলিট করে ফেলি। আমার মেনুটা আমি ডিলিট করে ফেলেছি। এখন দেখেন আমি যদি আমার সাইটটা একটু ভিজিট করি, দেখেন এখানে কিন্তু এখন মেনু নাই। আপনাদেরও কিন্তু এরকম থাকবে যে কোনো মেনু নাই। তাহলে মেনু যদি না থাকে তো আমরা এক পেজ থেকে আরেকটা পেজে যাব কিভাবে? আচ্ছা আপনাদের, আচ্ছা ঠিক আছে, আপনাদের লাস্ট ক্লাস তো পেজের উপরে হয়েছে, ঠিক আছে। তো এখন আমাকে হচ্ছে মেনু ক্রিয়েট করতে হবে। আপনারা কিন্তু নর্মাল অবস্থা এরকম, আপনারা যখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো অ্যাট ফার্স্ট আমাকে আগে মেনু একটা নাম দিয়ে একটা মেনু ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই আছে কি মেনু নেম, এখানে আমি মেনু নেম প্রাইমারি মেনু বা মেইন মেনু যে কোনো কিছু দিতে পারি, যে কোনো নামই দিতে পারি। এখানে এই যেগুলো যেগুলো আমাকে সাজেস্ট করতেছে এগুলো কিন্তু আপনাদের হয়তো সাজেস্ট করবে না, যদি আপনারা আগে পিছে কাজ করে থাকেন তাহলেই করবে। তো আমি এগুলো যেহেতু আগেও এখানে মেনু ক্রিয়েট করেছি সে কারণে এগুলো আমাকে সাজেস্ট করতেছে। তো আমি নাম দিলাম হচ্ছে মেনু নেম প্রাইমারি মেনু। হ্যাঁ, তো এটা আমাদের প্রথম মেনু, বা এই মেনুটাই হচ্ছে আমাদের, আমরা মেনু বারে এটাকে শো করাবো। আমি মেনু নেম দিয়ে ক্রিয়েট মেনুতে দিব যে প্রাইমারি মেনু নামে আমার একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। যেমন হচ্ছে আমরা পেজের টাইটেল দিয়ে পেজ ক্রিয়েট করেছিলাম, বাট পেজের প্রথমে কি আমরা ডিজাইন করেছিলাম, ভিতরে কিছু দিয়েছিলাম, দেইনি, পরে দিয়েছিলাম। তো সেম ভাবে আমরা মেনুটা তৈরি করেছি, এখন মেনুতে কিন্তু আমরা কোনো আইটেম এখনো অ্যাড করি নাই। তো এখন আমাকে মেনুতে আইটেম অ্যাড করতে হবে। আইটেম গুলা হচ্ছে কি আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি সেই পেজগুলোকে আমার মেনুতে অ্যাড করে দিতে হবে। তো আমি হচ্ছে ভিউ ওয়ালে যাব, ভিউ ওয়ালে গেলে আমার এখানে যেই পেজগুলি আছে সবগুলো এখানে শো করবে। তো সেখান থেকে আমি বলেছি যে আপনি যেই পেজগুলোকে মেনুতে দিতে চান সেগুলো এভাবে সিলেক্ট করে দিবেন। আমি যদি সবগুলোকে দিতে চাই সবগুলো সিলেক্ট করব, আর যদি কোনোটাকে দিতে না চাই বা কয়েকটা বাদ রাখতে চাই সেগুলো সিলেক্ট করব না।
আমি সবগুলোই সিলেক্ট করলাম এবং অ্যাড টু মেনু। এই যে আমার মেনুগুলা কিন্তু চলে আসছে। এখন এটাকে এটা আমার কোথায় শো করবে? এটা আমাদের হচ্ছে মেইন, আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের মেইন মেনু, মানে এই যে ডিসপ্লে লোকেশন, এটা একে বলে দিতে হবে। তো আমি এটাকে মেইনের মধ্যে, এটা মেইনটা সিলেক্ট করে দিচ্ছি, এটা আমাদের মেইন মেনু হিসেবে থাকবে। দেন হচ্ছে সেভ মেনু। এখন আমরা আমাদের সাইটটা আবার ভিজিট করি, এটা দেখেন ফাঁকা আছে। এখন আমি রিফ্রেশ করি, দেখেন আমার মেনু বার চলে আসছে। এই যে এই পেজগুলাই তো আমরা এই মাত্র অ্যাড করলাম এখানে। এখন দেখেন এখানে হোমের পরে ব্লগ, দেন অ্যাবাউট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আর সার্ভিস। কেমন একটু এলোমেলো মনে হচ্ছে না? নর্মালি হোমের পরে হচ্ছে যদি সার্ভিস থাকতো বা অ্যাবাউট থাকতো তাহলে ভালো লাগতো। হোমের পরে ব্লগটা বা সাজানোটা একটু এলোমেলো মনে হচ্ছে, বা আপনি যেভাবে ইচ্ছাই সাজাতে পারেন। তো সেইটা কিভাবে সাজাবো? প্রথমে আমরা হোমকে রেখেছি, হোমের পরে আমি চাচ্ছি এখানে থাকবে হচ্ছে সার্ভিস। তারপরে হচ্ছে সার্ভিসের পরে আমি চাচ্ছি থাকবে হচ্ছে অ্যাবাউট, দেন যা থাকবে হচ্ছে ব্লগ, দেন কন্ট্যাক্ট আস, দেন কন্ট্যাক্ট। এভাবে আমি সিরিয়ালি সাজাতে চাচ্ছি। তাহলে আমি কি করছি, যেটাকে আমি যেটা নিচে রাখতে চাচ্ছি জাস্ট মাউসে ক্লিক, ওইটার উপর মাউসটাকে দিয়ে মাউসে ক্লিক করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। এই যে আমি আবারও এলোমেলো করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, যেটাকে নিতে চাইবো দেখেন যে কোনোটাকে আমি যে কোনো জায়গায় নিতে পারি। তো হোমের পরে আমি বলেছি আমি অ্যাবাউটকে নিব, আমি মাউসে ক্লিক করে এটাকে টেনে উপরে নিয়ে যাচ্ছি। দেন অ্যাবাউটের পরে আমি রাখবো, না হোমের অ্যাবাউটের আগে থাকবে সার্ভিস, তাহলে যে অ্যাবাউটের উপরে আমি সার্ভিসকে দিয়ে দিচ্ছি। দেন অ্যাবাউট, দেন হচ্ছে থাকবে ব্লগ, দেন কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট। আচ্ছা এরপর আমি সেভ মেনু দিয়ে দিলাম। আমি যতবারই যেটা চেঞ্জ করবো আমাকে কিন্তু বারবার সেভ করতে হবে। তারপরে হচ্ছে আমি এইটাকে এখন রিফ্রেশ করি, দেখেন এখন একবার দেখে নেন, চেক করে নেন যে এখন কি অবস্থায় আছে, আর রিফ্রেশ করার পরে চেঞ্জটা কি হচ্ছে। এই যে হোমের পরে সার্ভিস চলে আসছে, দেন অ্যাবাউট, দেন ব্লগ। তো এভাবে আমরা মেনুটাকে সাজাতে পারবো। এখন কথা হচ্ছে এভাবে আমরা মেনুটাকে সাজালাম। এখন অনেক সময় আমরা দেখি না যে মেনুর নিচে, মেনুর নিচে এটাকে হচ্ছে সাব মেনু বলা হয়, সাব মেনু থাকে বা হ্যাঁ সাব মেনু। এখন যদি এরকম সাব মেনু আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সাব মেনু মানে হচ্ছে একটার আন্ডারে আরো কিছু মেনু থাকবে, তাই তো? একটা অপশনের আন্ডারে সাপোজ আপনি চাচ্ছেন হচ্ছে এই যে কন্ট্যাক্ট, আমি লিখলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দুইটাই মানে সেম টাইপের। তো ধরেন আমি কন্ট্যাক্টের ভেতরে কন্ট্যাক্ট আস, বা কন্ট্যাক্ট আসের সাব মেনু হবে হচ্ছে কন্ট্যাক্ট, এরকম থাকবে। হ্যাঁ তাহলে কি করতে হবে, যেহেতু কন্ট্যাক্ট আসের সাব মেনু হবে হচ্ছে কন্ট্যাক্ট, তাহলে এর এই সবগুলো পেজ কি একদম সেম লেভেলে আছে? না, এখন যেইটাকে আমি সাব মেনু রাখবো সেইটাকে হচ্ছে একটু ডানে সরিয়ে দিতে হবে। এই যে একটু ডানে সরিয়ে দিলাম, তার মানে হচ্ছে এইটা কি হয়ে গেল, এটা কন্ট্যাক্ট আসের সাব আইটেম হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট আসের সাব আইটেম কোনটা হচ্ছে কন্ট্যাক্ট। আপনি কন্ট্যাক্ট আসের সাব আইটেম কে অ্যাবাউট হিসেবে, অ্যাবাউট কেও কন্ট্যাক্ট আসের সাব আইটেম হিসেবে রাখতে পারেন। আমি জাস্ট অ্যাবাউট কে টেনে ধরে এনে এই যে একটু ডানে সরিয়ে রাখতেছি, দেখেন। তাহলে কন্ট্যাক্ট আসের মধ্যে সাব আইটেম হিসেবে আছে হচ্ছে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট। এই অবস্থায় আমি হচ্ছে এটাকে সেভ দিই। আবার রিফ্রেশ করতে হবে। এই যে দেখেন এখন হোমের পর সার্ভিস, ব্লগ, এই যে কন্ট্যাক্ট আস না, দেখেন কন্ট্যাক্ট আসের উপরে আমি যখনই কার্সর নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট এটা সাব মেনু আকারে শো করতেছে। এই যে
এবং এটার পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন আসছে, দেখেন আমি কন্ট্যাক্টাসের উপর যখনই যাচ্ছি তখনই সাব মেনু শো করতেছে যে এর আন্ডারে দুইটা সাব মেনু আছে, যেটা হচ্ছে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট। এখন এখানে কিন্তু একটু প্রবলেম আছে, দেখেন আগে তার আগে আমি একটু দেখাই এখানে যে আমি মেনুগুলো অ্যাড করছি এইগুলাতে কি ক্লিক করা যায় বা ক্লিক করলে আসলে সেই পেজের মধ্যে যায় কিনা একটু দেখেন। দেখেন আমি সার্ভিসে ক্লিক করেছি, এই যে সার্ভিস পেজটা, তারপর আমি ব্লগে ক্লিক করি, এইটা হচ্ছে ব্লগ পেজ, দেন হচ্ছে আমি হোমে ক্লিক করি, এইটা হচ্ছে আমাদের হোম পেজ। তাহলে আমি যখন এখানে আমি যখন কার্সর নিচ্ছি তখন আসতেছে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট। এখন এই কন্ট্যাক্ট আছে, ধরেন আমি কার্সরটা নিয়েছি, এখন কার্সরের যদি আমি ক্লিক করে দেই কন্ট্যাক্ট আছে উপরে তাহলে কন্ট্যাক্ট আছে পেজের মধ্যে চলে যাচ্ছে, তাই না? এখন এই কন্ট্যাক্ট আছে তো আন্ডারে দুইটা সাব মেনু আছে, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট। তাহলে আমরা কি কখনো চাইবো যে এইখানেও ক্লিক করা যাবে, কন্ট্যাক্ট আছেও ক্লিক করা যাবে? আমরা তো এটা হচ্ছে প্যারেন্টস মেনু, এইটা হচ্ছে এই কন্ট্যাক্ট এবং অ্যাবাউট এর প্যারেন্টস মেনু, যেটাতে ক্লিক করলেও কারেন্ট পেজের মধ্যেই থাকবে, কখনো এটাতে ক্লিক করলে আবার আরেকটা আলাদা পেজে চলে যাবে না। কন্ট্যাক্ট আস পেজের মধ্যে কিছু নাই, ডিজাইন কিছু করা নাই, এটা ব্ল্যাঙ্ক আছে, বাট এটা এইখানে আমরা টাইটেল দেখে তো বুঝতেই পারছি যে এটা কন্ট্যাক্ট আস পেজ, তো একটা আলাদা পেজের মধ্যে কিন্তু চলে গেছে, কিন্তু এটা তো আমরা চাই না, বা এরকমটা হোক সেটা কেউই চাইবে না। আমরা কি চাইবো যে কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করলেও আমার সামনে এই সাব মেনু গুলোই যেন শো করে, আলাদা কোনো পেজের মধ্যে যেন নিয়ে না যায়। এগুলো শো করতেছে ঠিকই, বাট যখনই ক্লিক করতেছি তখন আলাদা পেজের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমরা সলভ করব। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কি কাজ করতে হবে, যেইটার আন্ডারে আমরা এরকম সাব মেনু রাখবো সেইটাকে আমরা পেজ হিসেবে রাখবো না। এটা এই দেখেন প্রত্যেকটার পাশে কিন্তু পেজ লেখা, প্রত্যেকটার পাশে কিন্তু পেজ লেখা। তো এটা যেহেতু প্যারেন্টস মেনু, মানে প্যারেন্টস আইটেম, এই দুইটার প্যারেন্টস আইটেম এর যেটার আন্ডার এরকম সাব আইটেম থাকবে এবং একটা প্যারেন্টস আইটেম থাকবে, তো সেই প্যারেন্টস আইটেমটাকে আমরা পেজ আকারে রাখবো না। তাহলে এটাকে এরকম এই অ্যারোতে ক্লিক করে এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখানে দেখেন কন্ট্যাক্ট আস নামে আর অন্য কোনো কিছু নাই, তো এখানে হচ্ছে আমি এখন তাহলে কি করব, এখানে কন্ট্যাক্টাস নামে যেহেতু ছিল আমি ওই নামেই একটা কাস্টম লিংক তৈরি করব। এই যে এখানে দেখতে পেয়েছেন যে কাস্টম লিংক নামে একটা অপশন ছিল, আমি কাস্টম লিংকে ক্লিক করেছি এবং লিংকের টেক্সট আমি কি দিব, লিংকের টেক্সট দিব হচ্ছে আমি কন্ট্যাক্টাস। আমি কিন্তু কন্ট্যাক্ট আস পেজটাকে মেনু থেকে রিমুভ করেছি, আমার পেজটা কিন্তু আছে স্টিল, এখনো পেজ কিন্তু রিমুভ হয়নি। আর এখন আমি কন্ট্যাক্ট আস নামে যেটা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে জাস্ট একটা কাস্টম লিংক, এটা কিন্তু কোনো পেজ না। ইউআরএল এর মধ্যে সবসময় হ্যাশট্যাগটা দিবেন, তাহলে এটা হচ্ছে কারেন্ট পেজের মধ্যেই থাকবে, এখানে ক্লিক করলে সে আর অন্য কোনো লিংকে বা অন্য কোনো পেজে যাবে না। তো এরপরে হচ্ছে অ্যাড টু মেনু, দেখেন এটা এখন আমার মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কারেন্ট আইটেম হিসেবে, সরি প্যারেন্ট আইটেম আকারে রাখবো এবং এটার সাব আইটেম হিসেবে থাকবে হচ্ছে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট। এই যে এরপর হচ্ছে আমি সেভ দিয়ে দিচ্ছি, আমি এবার হচ্ছে আমার ড্যাশবোর্ডে যাই, মানে সাইটটা ভিজিট করি, আমি হোম পেজে চলে আসি। প্রথমে তো আমি হোম পেজে ছিলাম, হোম পেজে যাওয়ার পরে এই যে দেখেন কন্ট্যাক্ট আসও আছে এবং কন্ট্যাক্ট আসে এখানে গেলে আপনাকে শো করতেছে এর আন্ডারে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আছে। এখন আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করি, দেখেন তো কন্ট্যাক্ট আসে ক্লিক কর, আগের বার কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কি একটা কন্ট্যাক্ট আস নামক পেজের মধ্যে চলে গিয়েছিল, এখন আমি যতই কন্ট্যাক্ট আসে ক্লিক করতেছি এখন কিন্তু কোনো পেজের মধ্যে যাচ্ছে না, বরং এর সাব আইটেম হিসেবে যেটা আছে সেটাই কিন্তু শো করতেছে।
সাব আইটেমে যেটা আছে সেটা সেটাই শো করতেছে এখানে। এই হচ্ছে বিষয়। তো এভাবে আমরা মেনু ক্রিয়েট করতে পারবো। তো মেনু ক্রিয়েট করা খুবই ইজি। যদি কেউ মেনু ক্রিয়েট করা বুঝতে না পারেন, তাহলে আমাকে মেনু ক্রিয়েশন সম্পর্কে আস্ক করতে পারেন। আর যদি কারো সমস্যা না থাকে, তাহলে আমি এখন নেক্সট টপিকে যাব। আচ্ছা, করবো। সবাই কি মেনু ক্রিয়েট করতে পারবো এভাবে আমরা? মেনু করবো, বাট একটা কোয়েশ্চেন আছে, করবো। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? ম্যাম বলছেন জিও স্যার, যে মেনু ক্রিয়েট করতে পারবো, বাট একটা কোয়েশ্চেনটা কি করবো? আচ্ছা, মেনু ক্রিয়েট মনে হয় সবাই করতে পারবো, তাই তো? জি ম্যাডাম, জি ম্যাডাম। একটু রেসপন্স করতে হবে, না হলে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না বা ম্যাডাম, বুঝতে আমরা পারছেন সবাই কি না হ্যালো সেটা তো আমি বলছি। আসলে বুঝতে পারবো না না হলে। ম্যাডাম, আমি রেসপন্স করতেছি তো। ম্যাডাম, আমিও আগে দিয়ে রেসপন্স করছি, আপনি মানে হ্যালো ম্যাডাম, আমরা সবাই আছি, কিন্তু আপনি আমাদের রেসপন্স আচ্ছা, আমি বুঝতে ধরে পারছেন না, নিলাম সবাই শুনতেছেন না, মাঝে বুঝতে মাঝে একটু পেরেছে। কাটা কাটা শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি, বাট একটা কোশ্চিন আছে। ব্যাপার কি, আমাদের কথা কি ম্যাম শুনতে পাচ্ছেন? আমিও তো বুঝতে পারতেছি না, ম্যাম কি কথা শুনতেছে না? ম্যামের ম্যামের পিসিতে হয়তো তো নেটওয়ার্কের প্রসেসর প্রবলেম, স্লো দেখাচ্ছে, তার উইন্ডোজের সমস্যা আছে মনে হয়, যে দেখছে স্লো হয়ে গেছে। লাইসেন্স। হ্যালো, জি ম্যাম, হ্যাঁ আমাদের শুনতে কথা পাচ্ছি। শোনা যায় হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। না? ওই একটা প্রশ্ন করবে, অনেকক্ষণ ধরে বলতেছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। রাখ ভাই, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আচ্ছা ম্যাম, এখন কি প্রশ্নটা করব? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে আচ্ছা, এখন যে ম্যাডাম আপনি হচ্ছে এখানে 6টা পেজ দিয়ে ফার্স্টে কি হলো, একটা মেনু আমরা ক্রিয়েট করলাম, তাই তো? এখন 6টা পেজের মধ্যে আপনি ড্রপ ডাউন লিস্ট করে আপনি সাব মেনু করলেন, তো তখন তখন ওই সাব মেনুর মধ্যে আপনি ওই দু ইনক্লুড করে দিলেন। বাট আমি চাচ্ছি আমার স্কিল নাও মানে এই 6টা পেজই থাকবে, আমি 6টা পেজের মধ্যে ড্রপ ডাউন লিস্ট করব, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব না? সম্ভব। এটা আসলে 6টা থাকবে আমার ড্রপ ডাউন লিস্ট হবে। আপনি সব সবগুলোর মধ্যে ড্রপ ডাউন করতে পারবেন, যেমন এখানে তো আমি সবগুলোর মধ্যে দেখাতে পারছি না, কারণ আমার তাহলে কি আরো একটু মিউট করে রাখি, আমার আরো পেজের প্রয়োজন পড়বে। এখানে তো আমার অতগুলি পেজ নাই। হ্যাঁ, আপনাকে এই যে ড্রপ ডাউনে আমি যেগুলা সাব আইটেম হিসেবে রেখেছি, এগুলাও কি, এগুলাও কিন্তু এক একটা পেজ, তাই না? এখানে ক্লিক করলেও কিন্তু আমি আলাদা একটা পেজের মধ্যেই জি যাব। এই যে আমি যদি আমি আবার জি আমার ইয়াতে ফিরে যাই, আমার ড্যাশবোর্ডে, সরি আমার সাইটে আসলাম, এসে কি এই যে কন্ট্যাক্টে ক্লিক করি। তারপরে ম্যাম একটা বিষয় একটু বুঝে নেই, মানে আমাদেরকে এবং হচ্ছে সাব পেজ আগে তৈরি করে নিতে হবে, এরপর আমার সঙ্গে সাজিয়ে দেবে, এই তো বিষয়টা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আগে আপনাকে পেজ ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু স্টেপ বাই স্টেপই যাচ্ছি। ক্রিয়েট করতে হবে, এরপরে কোনটা কোনটা সাব হ্যাঁ, হবে। আমি তো আচ্ছা ওইটাই আচ্ছা, বলতেছি যে আগে পেজ গুলা হ্যাঁ ক্রিয়েট ঠিক করে আছে, নিতে ঠিক হবে, তারপর হ্যাঁ আমরা ইচ্ছা অবশ্যই। মতো হ্যাঁ, থাক তারপরে আপনি ইচ্ছা মতো সাজিয়ে নেবো আর সাজাতে কি। পারবেন আচ্ছা সেটাকে। আপনি কোনটার, যদি আপনি সবগুলাকে এক লেভেলে রাখতে চান সাব রাখতে দেবো, পারেন, হ্যাঁ যদি আপনি কোনোটাকে ড্রপ ডাউন হিসেবে রাখতে চান রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা আপনি কিভাবে সাজাবেন। হ্যাঁ রাখা যাবে। হ্যাঁ আপনি কি, তবে আপনি রাখতে, হ্যাঁ আপনি রাখতে পারেন। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন, শিওর। যে হোমটা যে মেনু হিসেবে নিলাম, এটাতে নামে পেজ থাকবে, সেই নামে কি মেনু হিসেবে নিতে হবে? কারণ এখানে তো আমরা লিঙ্ক করাইনি কিছু, বুঝিনি আরেকবার একটু কোশ্চেনটা। অথচ আপনি মানে আপনি ক্লিক করেন এখানে মেনু বারে, দেখা যাচ্ছে আমাদের হোম পেজে চলে যাচ্ছে, তাহলে এই হোম পেজের আর এখানে মেনু বারের নামটা কি সেম হতে হবে? না, এরকম কোনো নিয়ম নাই। এখানে হচ্ছে কি, আমি হোম নামে একটা পেজ ক্রিয়েট করেছি, মেনু বারে কিন্তু সেটাই শো করছে।
ঠিক আছে, আমি হোম পেজটাকে মেনুতে অ্যাড করেছি, সেটাই এখানে এসেছে। মানে যতগুলো পেজ ক্রিয়েট করা হচ্ছে সব যে মেনু বারে নিয়ে আসা যায় ইচ্ছা মতো, হ্যাঁ, আমি ইচ্ছা তাই মতো, না আমি ম্যাম? আমি সাপোজ মনে করেন এখানে যে সার্ভিস পেজটা, এখানে আমি এবং অ্যাড করব না এবং আমার মেনুতে, তাহলে আমি আমি কি করব দেখেন, এই যে তাহলে ঠিক ছেড়ে তুলে দিতে হবে। হ্যাঁ এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি জাস্ট এটাকে রিমুভ করে দেন। এই যে আমি সার্ভিসটাকে রিমুভ করে দিয়েছি, এখন সেভ দিয়ে দিব এবং আমার সাইটটা ভিউ করে একটু রিলোড রিলোড দেই। এই যে দেখেন এখন কিন্তু সার্ভিস নামে কোনো পেজ আমার মেনুতে নাই। এর মানে কি আমার সার্ভিস নামে কোনো পেজ নাই? সেটা কিন্তু না, আমার ওয়েবসাইটে কিন্তু সার্ভিস নামে পেজ আছে। কিন্তু সেটা মেনু তার আমি রাখি নাই, যে কারণে এখানে শো করছে না। ক্লিয়ার? ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন নেক্সট টপিকে যাই। ওকে, আচ্ছা, মেনু এবং সাব মেনু যাই করতে চাই, তাহলে আমরা আর একটু বুঝে নিই। আমরা মেনু এবং সাব মেনু যাই করতে চাই, এগুলো আমাদের আগে থেকে ক্রিয়েট করে রেখে দিতে সাজাবো আগে থেকে আপনাকে বিষয়টা এমন পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমি মেনু করতে আমাদের হবে, কেন লাগে আমি পেজ ক্রিয়েট প্রথমে করতে হবে। সেটাই বললাম। মেনু আপনি যে পেজ, আসলে কি ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজের সমষ্টি। আপনি একটা মানে যে কোনো একটা ওয়েবসাইট দেখেন, মানে আমি এটাতে যাই বেশিরভাগ। তবে যে কোনো একটা ওয়েবসাইট আপনি যাবেন, তো সেখানে গেলে কি হবে, আপনি ওখানে ক্লিক করেন, বা আমাদের যে ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আছে সেখানেও আপনি যান। সেখানে আপনার মেনু বারে যে আইটেমগুলো থাকে বা যে অপশনগুলো থাকে, আপনি ক্লিক করলে কি আলাদা আলাদা পেজের মধ্যে যান না? আলাদা পেজ তৈরি হয়, হ্যাঁ, আলাদা পেজ তৈরি হয় না, পেজ তৈরি করাই থাকে। ক্লিক করলে আমরা সেই পেজটাতে তৈরি দেখতে করা পাবো। আসতে ওপেন হয়ে আসে। হ্যাঁ, যেমন আমি এইখানে যদি ক্লিক করি, আমি এই পেজটার মধ্যে যাব। এভাবে এখানে যে অপশনগুলো আছে, আমি যেটাতে যাবে ক্লিক করব সেই পেজের মধ্যে আমাকে নিয়ে যাবে। তো এখানে এখানে মানে কথা, এই পেজগুলো আলাদা তৈরি করে হ্যাঁ, রাখা আছে। এখানে যদি মেনু বারটা না থাকতো, তাহলে কি আমি পেজগুলো, এখানে যে পেজগুলো আছে সেটাই তো আমি জানতাম না। আর সেই পেজগুলোতে যদি জেনেও থাকি, যেমন আমি তো এত এর আগে আমরা পেজ ক্রিয়েট করছিলাম, আমি জানি আমার এখানে এই পেজগুলো আছে, বাট এখানে যখন আমার মেনু ছিল না, তখন কি আমি এভাবে সহজে ক্লিক করে করে যেতে পারছি? আমার পেজের মধ্যে যেতে পারি নাই, কিন্তু আমাকে না, কি করতে সম্ভব হয়েছে, না। আমাকে হচ্ছে এই যে পেজের মধ্যে এসে দেন এখানে ক্লিক করে করে ভিউ করতে হয়েছে, যে আমার পেজটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, তাই না? আপনাদের সাথে মনে হয় কোন পেজটা ক্রিয়েট করছিলাম, কন্ট্যাক্ট আস কোথায়, এই যে সার্ভিস এই দুটো ক্রিয়েট করেছিল আচ্ছা, বুঝলেন? যে সার্ভিস এবং অ্যাকাউন্ট আছে, তাহলে হচ্ছে যে সার্ভিসে ক্লিক করি, এই যে ভিউ, ভিউতে ক্লিক করে কিন্তু আমি আপনাদেরকে মেইনলি দেখিয়েছিলাম, এই যে এটা আমি ক্রিয়েট করছিলাম। কিন্তু এখন আমার সাইটে গিয়ে আমি যদি এটাতে ক্লিক করি, যেমন অ্যাবাউটে ক্লিক করি, তাহলে কি আমি অ্যাবাউট পেজের মধ্যে চলে যাচ্ছি। বাট আগের দিন কিন্তু আমি এভাবে করতে পারি নাই, আগে আমাকে হচ্ছে পেজের মধ্যে ভিউতে গিয়ে করতে হয়েছে। আর এটা তো আমি অ্যাডমিন, যে কারণে হচ্ছে আমি আমার ড্যাশবোর্ড থেকে আমি এটা করতে পারছি, কিন্তু যে আমার ভিজিটর আসবে এখানে, সে কি এটা করতে পারবে? সে তো এটা পারবে না। তো এবং তাকে তো আমাকে চিনাতে হবে, যে আমার বা জানাতে হবে, আর আমাদের উদ্দেশ্যটা তো তার কাছে শো আপ, মানে আমার এখানে কি কি আছে। তেমন অ্যাবাউট এই পেজটার কাজ কি, এই পেজে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাবাউট, মানে আপনার ওয়েবসাইট সম্পর্কিত তথ্যগুলো ওখানে থাকবে। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট আছে, এখানে হচ্ছে আপনি আপনার যে বিজনেস হোক বা যে ইনস্টিটিউট হোক, আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন গুলো কন্ট্যাক্ট পেজের মধ্যে থাকবে। হোম পেজটা নর্মালি একটা পুরা ওয়েবসাইটের একটা সামারি হয়, আপনার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি রিলেটেড সেটা আমরা হোম মানে হোম পেজে যখন কেউ আসে, সে তখনই বুঝে যায় যে এটা অ্যাকচুয়ালি কি ধরনের ওয়েবসাইট, এখানে অ্যাকচুয়ালি কি কাজ হয়। এই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কারো থেকে একটু নয়েজ আসতেছে, সে একটু মিউট করে রাখি। আলামিন মোল্লা ভাই, আচ্ছা, আমরা তাহলে পেজ ক্রিয়েট করা দেখেছি এবং পেজ গুলোকে মেনুতে অ্যাড করা শিখেছি। এখন হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট,
এই পেজগুলো আমি এখন রিমুভ করে দিই। এখন আমরা পোস্ট ক্রিয়েট করব। আমরা যে আগের দিন পেজ ক্রিয়েট করেছি না, পোস্ট ক্রিয়েট করাটাও অলমোস্ট পেজের মতোই সেম জিনিস, বাট এখানে আরেকটু ডিফারেন্ট কিছু অপশন আছে। তবে কাজটা মোটামুটি সেম হলেও দুইটার কিন্তু একটা ডিফারেন্স আছে, দুইটা জিনিস কিন্তু সেম না, পেজ এবং পোস্ট। আমি আপনাদের যখন বেসিক ধারণা দিয়েছিলাম তখনও এ কথাটা বলেছিলাম। পোস্ট হচ্ছে পেজের আন্ডারে থাকে, হ্যাঁ পেজের মধ্যে থাকে। পোস্ট হচ্ছে আমরা যেমন হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করি ওরকম, তো বিভিন্ন ফেসবুকও কিন্তু কি একটা ওয়েবসাইট, তো আমাদের ওয়েবসাইটে এরকম যখন হচ্ছে আমরা পোস্ট করব, তো সেই পোস্ট গুলো নর্মালি এই ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি কি আপনার ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য অ্যাট ফার্স্ট তৈরি মানে মেক করা হয়েছিল, বাট পরবর্তীতে এখন ওয়ার্ডপ্রেস দ্বারা সব সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। আর এখন যে কোনো শুধু ব্লগ ওয়েবসাইট না, যে কোনো ধরনের ওয়েবসাইটে গেলেই দেখবেন যে তাদের একটা আলাদা পেজ থাকে, যেখানে তারা পোস্ট গুলো মানে তাদের কন্টেন্ট গুলো বা তাদের আর্টিকেল গুলো সেখানে তারা পাবলিশ করে সেই পেজের মধ্যে। তো সেই কন্টেন্ট বা সেই যে আর্টিকেল গুলো, এই আর্টিকেল গুলো যেভাবে তৈরি করতে হয় সেটাকেই বলা হয় হচ্ছে মূলত পোস্ট। পোস্ট ক্রিয়েট করে সেই আর্টিকেল গুলো মূলত তৈরি করা হয়। তো যে কোনো আর্টিকেল কে আমরা যখন আমাদের সাইটের ব্লগে পোস্ট করব, তখন আমাদের এই পোস্টে আসতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমরা আর্টিকেল তো মেক করা মানেই হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। তো পোস্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, এখানে যে অল পোস্টে যদি আমি যাই, আগে আমাকে দেখতে হবে কি পোস্ট এখানে আছে, আমরা একটু দেখে নিই। এই এখানে এখানে দুইটা তিনটা পোস্ট এখানে শো করতেছে, এই হ্যালো ওয়ার্ল্ড এটা ডিফল্ট ভাবে থাকে, আর বাকি দুইটা হয়তো আমি কোনো ক্লাসে হয়তো দেখেছিলাম অন্য কোনো ব্যাচে। তো আজকে আপনাদের সামনে আমি একটা পোস্ট ক্রিয়েট করব, তো সেটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে যে তোমরা নিউ পোস্ট যখন ক্রিয়েট করব আমরা যাব হচ্ছে অ্যাড নিউ এইটা অপশনটাতে। এখানে কি বলতেছে আমাকে, এখানে ফার্স্ট অ্যাড টাইটেল মানে আমাকে হচ্ছে পোস্টের টাইটেলটা দিতে বলতেছে, তো আমাকে পোস্টের টাইটেলটা দিতে হবে। পোস্টের টাইটেলটা দেওয়ার জন্য এটা কপি করে নিচ্ছি, মানে আমি কিন্তু যে কোনো একটা মানে একটা টাইটেল কপি করে জাস্ট আনতেছি। আপনারা যে রিলেটেড পোস্ট করবেন সেটার টাইটেলটা এখানে দিয়ে দিবেন। এই যে আমি পোস্টের টাইটেলটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে পোস্টের মধ্যে কি লেখা থাকবে বা কি রিলেটেড কন্টেন্ট হবে সেটা আমরা এখানে দিব। তো সেটা দেওয়ার জন্য আমাকে এখান থেকে যে অ্যাড ব্লক থেকে প্যারাগ্রাফটা সিলেক্ট করতে হবে। প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর আমরা ভেতরে এখান থেকে কন্টেন্ট নিয়ে আসি। আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। আর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে কালার করব, এটাকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব, এটাকে বোল্ড করব। এটা কিন্তু একটা ছোট জিজ্ঞেস করি, আমরা তো পোস্টটা তো পেজে, তাই না? এখানে আসলে কোন পেজে করতেছি কিভাবে বুঝবো? আচ্ছা সেটা দেখাবো আগে, আমরা পোস্ট ক্রিয়েট করে নেই। এখন আচ্ছা হচ্ছে এখানে ধরেন আমি কন্টেন্ট অ্যাড করলাম, এখন আমরা একটা পিকচার অ্যাড করি যাতে হচ্ছে এটাকে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ এখন আমরা যদি যে কোনো জায়গায় এই যে মানে লেখাটার নিচে আমরা একটা ছবি অ্যাড করতে পারি বা মধ্যে অ্যাড করতে পারি, যে কোনো জায়গায় ছবি অ্যাড করতে পারি। বাট আমরা যদি চাই
যে একদম উপরে আমাদের একটা ইমেজ থাকবে, বা এই পোস্টটাকে অন্য কোথাও যদি পোস্টের থাম্বনেইল আকারে শো করতে হয়, সেরকম একটা ইমেজ আমাকে শো করাতে হয়, মানে পোস্টের থাম্বনেইলে থাকবে। হ্যাঁ, অনেক সময় বলা থাম্বনেইল ইমেজ, সেটা যদি আমাকে তৈরি করতে হয়, এখানে যে পোস্ট অপশনে আসবেন, এসে এখান থেকে হচ্ছে আপনাকে এই যে ফিচার ইমেজ, এখানে আপনাকে যেতে হবে। ফিচার ইমেজে একটা ইমেজ আপনাকে দিয়ে দিতে হবে, ফিচার ইমেজে এইটা দিয়ে দিতে হবে এই ইমেজটা। এটা আমার কি এই মিডিয়া লাইব্রেরির মধ্যে ইমেজগুলো আছে, আমি সেজন্য সেখান থেকে নিতে পারছি। আপনাদের যদি ইমেজ না থাকে, আপলোড ফাইলে যাবেন, এখান থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে আপনার পিসির অ্যাক্সেসটা পেয়ে যাবে। আপনার পিসি থেকে আপনি আপনার যে ইমেজ আছে পিসিতে আপনার যে ফোল্ডারের মধ্যে সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করতেছি, দেন সেট ফিচার দিচ্ছি। এই অবস্থায় আমরা এখন এর ভেতরে এখনো কোনো কিন্তু ইমেজ দেই নাই, এখন দিচ্ছিও না, আমি জাস্ট আমি এটাকে এই অবস্থায় পাবলিশ করব, দেন আপনাদের দেখানোর পর আরেকটা ইমেজ এখানে আমি নিয়ে আসবো, যে এই ইমেজ ফিচার ইমেজ আর এখানে ইমেজ দিলে কি অ্যাকচুয়ালি কি পার্থক্যটা হয়। আচ্ছা, এখানে দেখেন পোস্টের একটা ক্যাটাগরি আছে, তো আমরা তো অ্যাকচুয়ালি সব সময় একই রিলেটেড পোস্ট করব না, ভিন্ন ভিন্ন পোস্ট হবে। বা ধরেন আমি এখানে ধরেন আপনি ওয়েবসাইটের ওয়েব ডিজাইন রিলেটেড বিভিন্ন পোস্ট করবেন, তো ওয়েব ডিজাইনের তো বিভিন্ন পার্ট থাকে না, যেমন HTML, CSS বা ওয়ার্ডপ্রেস, এরকম আপনি বিভিন্ন বিষয় নিয়ে এখানে লিখবেন বা পোস্ট করবেন। তাহলে আপনাকে কিন্তু এখানে ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। ধরেন আপনি একদিন HTML নিয়ে লিখলেন, আরেকদিন CSS নিয়ে লিখতেছেন, কিন্তু আপনি কি ধারাবাহিকভাবে HTML নিয়েও তো লিখবেন, তাহলে HTML নিয়ে আপনি যে পোস্টগুলো করবেন সেটা আপনার কি HTML ক্যাটাগরিতে থাকবে। আপনি CSS রিলেটেড রেগুলার যে পোস্টগুলো করবেন সেটা আপনার CSS ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো থাকবে। তো এখানে হচ্ছে আমাকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ক্যাটাগরির নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, এরপরে হচ্ছে আমি ক্যাটাগরির নেমটা দিচ্ছি। তো সাপোজ আমি এখানে নাম দিলাম হচ্ছে এসটি, এবং জাস্ট ইন্টার প্রেস করলেই হবে, এই যে আমার HTML নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গিয়েছে। এটাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি আবার অনেক সময় হয় না, আপনি এমন কোনো পোস্ট করলেন যেটা আপনার HTML এর মধ্যেও যাবে, আবার হচ্ছে CSS এর মধ্যেও যাবে, এরকম হবে, এরকম কোন একটা পোস্ট করলেন যেটা আপনার CSS এর আন্ডারেও পড়তেছে আবার HTML এর আন্ডারেও পড়তেছে। তাহলে আপনার ধর আমি এখানে আরো একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, তাহলে আমি কি করব, সেই পোস্টটাকে আমি হচ্ছে HTML এবং CSS এই দুইটার আন্ডার, এই দুইটাকেই আমি সিলেক্ট করে দিব। তাহলে কি হবে, আমার এই পোস্টটা দুইটা ক্যাটাগরিতেই পোস্ট হয়ে যাবে, আমার এই কন্টেন্টটা দুইটা ক্যাটাগরিতেই পোস্ট হয়ে যাবে। আমি হচ্ছে ক্যাটাগরি, তাহলে আমি হচ্ছে এখন আপাতত আমি একটাকে সিলেক্ট করে রাখতেছি, আমি একটা ক্রিয়েট মাত্র HTML ক্রিয়েট করে এটাকে। আপনি কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করবেন, কিন্তু আপনি কোন রিলেটেড পোস্ট করতেছেন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটা নাম দিলাম আর কি, একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে অ্যাড নিউ ট্যাগ, এখানে ট্যাগ অ্যাড করতে হবে। ট্যাগ গুলো তো হচ্ছে এটা অ্যাকচুয়ালি এসইও করে ট্যাগ গুলো বের মানে বের করতে হয়, মানে যারা হচ্ছে মেইনলি এসইও করে তারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে আপনার মানে ট্যাগ গুলো বলে দেয় যে কি ধরনের ট্যাগ এখানে ইউজ করতে হবে। তো মেইনলি ট্যাগের কাজ হচ্ছে আপনার কন্টেন্টটা যেন অন্যরা সার্চ করে সহজে খুঁজে পায়। ধরেন এখানে আপনি একটা টপিক নিয়ে লিখেছেন এখানে, হ্যাঁ এখানে যে কোনো টপিকস নিয়ে আপনি লিখেছেন, ধরেন একটা এখন ওই টপিকস এর এখানে যেমন একটা বড় একটা হেডিং বা বড় একটা এখানে টাইটেল আছে, যখন কোনো সিম্পল বা জেনারেল মানুষ যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন কি আমরা অনেক বড় কিছু লিখে কিন্তু সার্চ করি না, আমরা নর্মালি কি একটা দুইটা ট্যাগ ইউজ করেই কিন্তু সার্চ করি। সাপোজ আপনি
HTML বা CSS নিয়ে কিছু আপনি খুঁজতেছেন বা ওয়েব ডিজাইন রিলেটেড কিছু কাজ জানতে চান, আপনি ধরেন HTML কি এটাই জানতে চাচ্ছেন, আপনি কিন্তু এরকম লেখেন না হোয়াট ইজ HTML, বা আমরা কিন্তু এরকম লিখি না, আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম লিখি না হোয়াট ইজ HTML, কারণ আপনার পোস্টের টাইটেলটা হচ্ছে হোয়াট ইজ HTML, বাট আমরা কিন্তু নর্মালি এরকম লিখি না। আমরা কি লিখি, আমরা জাস্ট সার্চ ইঞ্জিনে গিয়ে HTML এরকম লিখি বা ওয়েব ডিজাইন এরকম লিখি, তাই না? জাস্ট একটা ট্যাগ ইউজ করতেছি, বাট বড় হচ্ছে দুইটা লাইন লিখতেছি, দুইটা লাইন বলতে দুইটা ওয়ার্ড ইউজ করতেছি। তো এরকম আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার কন্টেন্টের মধ্যে আছে এরকম কিছু কিওয়ার্ড মানে রিসার্চ করে বের করতে হয়, যেগুলোকে আমরা ট্যাগ, যেগুলোকে ট্যাগ আকারে আসলে ইউজ করতে হয়। তো এখানে আমি হচ্ছে ডিফল্টভাবে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, তারপর আমরা HTML CSS নিয়ে কথা বলছিলাম, ধরেন আমি এখানে এক একটা ট্যাগ লিখবেন আর ইন্টারফেস করবেন, ওয়েব ডিজাইন, এগুলা মনে করেন হচ্ছে আমার ট্যাগ। তারপর হচ্ছে ফিচার ইমেজ আমি আগেই অ্যাড করেছি, মোটামুটি একটা পোস্ট করার জন্য যা যা অ্যাড করা লাগে আমি এগুলো অ্যাড করে ফেলছি। এখানে হচ্ছে যেহেতু আমি অ্যাডমিন অবস্থায় আছি আর এখানে আরেকজন অথর আছে, বাট এটা কে লিখছে, এই পোস্টটা কে করতেছে, সেই অথরের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে তো একাধিক ইউজার নেই, এখানে একমাত্র আমি আছি, বাট যখন একটা ওয়েবসাইটে অনেকগুলো ইউজার থাকে বা এডিটর অথর এরকম থাকে, তখন এখান থেকে কি সিলেক্ট করে দেওয়া যায় যে এটা অ্যাকচুয়ালি কে পোস্ট করতেছে। তো আমি এখান থেকে এটাকে হচ্ছে পাবলিশ, এখন এই পাবলিশে ক্লিক করলে আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে, আমার পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভিউ করব। এই যে এই এই পোস্টটাই কিন্তু আমি কেবলমাত্র পোস্ট করেছি, দেখেন তো আমি ফিচার্ড ইমেজে যে ইমেজটা অ্যাড করছি সেই ইমেজটা কি আমার একদম পোস্টের উপরে শো করতেছে, একদম আমার আসলে কি ইমেজটা উপরে ছিল, আমার তো ফার্স্ট আমি যেটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে এই টাইটেলটা ছিল, কিন্তু এটা কিন্তু একদম টাইটেলেরও উপরে আসছে, এর মানে হচ্ছে আমার এই ইমেজটা এখানে হচ্ছে ফিচার্ড ইমেজ হিসেবে কাজ করতেছে। ওকে, আপনি যদি আপনার ইমেজের ফিচার্ড ইমেজ না রাখতে চান তাহলে ফিচার্ড ইমেজে আপনি ইমেজ দিবেন না, আর আপনি এর ভেতরে আপনি যত উপরে যেখানেই আপনি ইমেজ এখানে সেট করেন না কেন, আপনার যদি ফিচার্ড ইমেজের মধ্যে ইমেজটা থাকে তাহলে সেটা আপনার একদম প্রথমে শো করবে, যেটাকে বলা হয় হচ্ছে পোস্ট থাম্বনেইল। এই পোস্টটা তো আমাদের সব সময় আপনার পোস্ট পেজের মধ্যে গিয়ে পোস্টগুলো দেখা যায়, বাট অনেক সময় থাকে যে আমরা এই পোস্টগুলোকে অন্যান্য পেজের মধ্যেও শো করাতে চাচ্ছি। সাপোজ আমি যদি এই যে প্রথম আলোর ক্ষেত্রে যদি ধরি, এখন তো আমরা পুরোটা তৈরি করে পারি না এই কারণে আমি এখান দিয়ে ধরেন দেখাই, এখানে কি আমার পোস্টগুলো কোন কোনোটার ক্ষেত্রে কি এরকম ছোট ছোট এই যে ইমেজ আসছে না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই পোস্টের থাম্বনেইল। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এই যে ওই যে ছোট যে ইমেজটা ছিল এটা একদম কিন্তু উপরে আছে, তাই না? এইটা হচ্ছে আপনার ওই সেই ফিচার্ড ইমেজটা। হ্যাঁ, তো আপনার ওয়েবসাইটেও যদি আপনি এরকম অন্য একটা পেজের মধ্যে এরকম ছোট আকারে যখন থাকবে তখন ফিচার্ড ইমেজ হিসেবে কিন্তু আপনার মানে থাম্বনেইল পিকচার হিসেবে কিন্তু আপনার এই ফিচার ইমেজটাই শো করবে। এখন এর ভেতরে যদি আমি ইমেজ দেইও সেই ইমেজটা কিন্তু আমার থাম্বনেইল আকারে শো করবে না, যেমন আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দেই এই জায়গাটায়, আমি ধরেন এই মাঝামাঝি জায়গায় আমি একটা ইমেজ অ্যাড করবো, এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করলাম, মিডিয়া লাইব্রেরিতে যাই, এখান থেকে ধরেন আমি এটা পোস্ট, আপডেট, এবং আমি পোস্টে চলে যাচ্ছি, একটা রিফ্রেশ করি, এই যে ওই ইমেজটা কিন্তু আসছে।
বাট ওই ইমেজটা আমার হচ্ছে পোস্টের মধ্যে, আর ফিচার ইমেজটা হচ্ছে আমার এখানে প্রথমে আছে। তো যখন আমরা পরবর্তীতে আরো পোস্ট ক্রিয়েট করব বা পুরোপুরি যখন মানে কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা শিখে যাব, তখন এইগুলোর পার্থক্য আরো ভালোভাবে বুঝতে পারবো। আশা করি কি করে পোস্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়টা বুঝতে পেরেছেন। এখন একজন প্রশ্ন করেছিলেন যে পোস্টগুলো আসলে কোথায় যাচ্ছে বা কোন পেজের মধ্যে শো করতেছে। হ্যাঁ, পোস্টগুলো হচ্ছে নর্মালি ডিফল্টভাবে আপনার, আমরা কিন্তু আমরা যদি পোস্টের জন্য পেজ সিলেক্ট করে না দেই তাহলে কিন্তু আমার পোস্টগুলো সেই পেজের মধ্যে যাবে না। আমরা আমাদেরকে একটা সিলেক্ট করে দিতে হবে যে আমার এই পেজ পোস্টটা কোন পেজের মধ্যে শো করবে। আমি ধরেন আমার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইট এইটা, এখানে আমার পোস্টের কি কোনো চিহ্ন আছে? একটু আগে যে আমি পোস্টগুলা করলাম, নর্মালি পোস্টের জন্য একটা পেজ সিলেক্ট করে দিতে হয়। আমার এখানে পোস্টের জন্য পেজ একটা সিলেক্ট করে দেওয়া আছে, সেটা হচ্ছে ব্লগ পেজ। আমি দেখেন ব্লগে ক্লিক করলে এখানে যে পোস্ট আছে সেটাকে আমি মাত্র হচ্ছে এইটা ক্রিয়েট করছি, তো এই জন্য এইটাকে প্রথমে দেখাচ্ছে। তারপরে এটা এবং সেকেন্ড পোস্ট হচ্ছে মানে এই পোস্টের আগে হচ্ছে এটাকে ক্রিয়েট করা হয়েছিল সেটা দেখাচ্ছে, এই যে এইটা ক্রিয়েট করা হয়েছিল। এটা এই পোস্টের মধ্যে কোনো কন্টেন্ট নাই, জাস্ট হচ্ছে টাইটেল টাইট করা আছে, তারপরে হচ্ছে ওইটার পর এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছিল ওইটার আগে। তারপরে হচ্ছে এখানে তিনটা পোস্টই আছে, আগেও তো বললাম। এরপরে দেখেন এখানে হচ্ছে কি কি ক্যাটাগরিতে পোস্ট আছে, এখানে কিন্তু ক্যাটাগরি গুলাও শো করতেছে। সাপোজ আমি হচ্ছে যদি এখানে HTML এ ক্লিক করি তাহলে HTML এর আন্ডারে আমার যে পোস্ট আছে সেইটা শো করবে, দেখেন এই যে। আর এখন এর আগে কিন্তু অনেকগুলো পোস্ট দেখাচ্ছিল, তিনটা যে পোস্ট আমি করেছি সেই তিনটাই শো করতেছিল, এখন কিন্তু জাস্ট একটা, কারণ আমি যে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। এবং এখানে কিন্তু যখন পোস্টগুলো হচ্ছে তখন পোস্টের অথরকে, পোস্টটা কখন পাবলিশ হয়েছে, পোস্টটা কোন ক্যাটাগরিতে, এখানে কোনো কমেন্টস আছে কিনা, সবকিছুই কিন্তু এখানে শো করে, যে কোনো ভিজিটর এসে কিন্তু এগুলো দেখতে পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আমরা এই পেজটাকে কি করে অন্য পেজের মানে পোস্ট পেজ কি করে সিলেক্ট করব সেইটা না, তো সেই সেটার জন্য আরেকটা ক্লাস লাগবে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট আপাতত কি করে পোস্ট ক্রিয়েট করতে হয় বা পোস্ট ক্রিয়েট করাটা আপনারা প্র্যাকটিস করেন, পোস্ট গুলো ক্রিয়েট করেন এবং সেটা আপনাদের ভিউ করার, এখান থেকে আপনারা ড্যাশবোর্ড থেকে পোস্ট কিন্তু ভিউ করতে পারবেন, যেমন পেজ ভিউ করা গিয়েছে না সেটা সেরকম কিন্তু পোস্ট আপনারা ভিউ করতে পারবেন। অল পোস্টে যাচ্ছি, এইখান থেকে আপনি হচ্ছে এই যে ভিউর অপশনটা পাবেন, আপনি এভাবে পোস্ট গুলো ক্রিয়েট করে ভিউ করে করে দেখেন যে আপনার পোস্ট গুলো পোস্ট হচ্ছে কিনা বা সব সবকিছু ঠিক আছে কিনা বা কেমন ভাবে জিনিসটা আসতেছে, আগে আপনি প্র্যাকটিস করেন। তো যদি এখন কারো কোশ্চেন থেকে থাকে তাহলে সে আমাকে কোশ্চেনটা জানাতে পারে। কোনো কোশ্চেন নাই।